ইউক্রেনে আরও জোরদার হয়েছে রুশ হামলা। অত্যাধুনিক সমরাস্ত্রের সাহায্যে একের পর এক জ্বালানি অবকাঠামোয় ক্রমাগত আঘাত হেনে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার নতুন এই কৌশলে ইউক্রেন জুড়ে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। শুক্রবার দেশটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বলে জানিয়েছেন দেশটির সামরিক মুখপাত্র। তবে গেল সপ্তাহে ইউক্রেনের কুপিয়ান্স্ক, দনেৎস্ক এবং আভদিভকা থেকে রাশিয়াকে লক্ষ্য করে হামলা চালিয়েছে কিয়েভ। যদিও এই সব হামলাই প্রতিহত করেছে মস্কো। হামলা থেমে নেই জাপোরজিয়াতেও। শুক্রবার ইউক্রেনের দক্ষিণের শহরে কমপক্ষে পাঁচ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরফ। বলেন, এই হামলায় আবাসিক ভবন এবং শিল্প কারখানা সহ হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে রাশিয়ার কাছে একের পর এক গ্রাম ও শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দনেৎস্কের একটি গ্রামের দখল নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলের শক্তিশালী ঘাঁটি চ্যাসিভিয়ারকে ঘিরে দুপক্ষের মধ্যে ঘটেছে তুমুল সংঘর্ষ। এদিকে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে দ্বিমত দেখা দিয়েছে ন্যাটোতে। চলতি সপ্তাহে কিয়েভকে পাঁচ বছর মেয়াদী ১০০ বিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব তোলেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। তবে 32 সদস্য দেশের মধ্যে মাত্র 3টি দেশ এই প্রস্তাবে সমর্থন দেয়। অন্যদিকে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়া চলমান সংঘাতকে আরও উস্কে দেবে বলে মত দিয়েছেন জার্মানির প্রখ্যাত সাংবাদিক। মুশফিক আনুজাদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।